আলহামদুলিল্লাহ আজকে অনেক মাছ পেয়ে গেছি, অনেক মাছ। এই যে চান্দা মাছগুলো অনেক দাম, অনেক দাম। আমরা আজকে এক টলে কমপক্ষে 90 লাখ টাকার মাছ ধরছি, 90 লাখ টাকার মাছ, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এই চান্দা মাছগুলো বাজারে সাধারণত 900 থেকে 1000 টাকার মধ্যে বিক্রি হয়, আর আমাদের জাহাজে এগুলো টেন্ডার হয় সাধারণত 700 থেকে 750 টাকার মধ্যে। সাইজ অনুযায়ী যেগুলো ছোট সাইজ সেগুলো 300 থেকে 350 টাকার মধ্যে আছে, আবার যেগুলো মিডিয়াম সাইজ সেগুলো 500 থেকে 500 টাকার মধ্যে, যেগুলো বড় সাইজ 5 পিস/কেজি সেগুলো 700 থেকে 750 টাকা। যেগুলো বাইরে গেলে বাজারে আপনাদের 200 থেকে 300 টাকা বেড়ে যায়, কারণ প্রথমে আমাদের জাহাজে এই মাছগুলো টেন্ডার হয়। টেন্ডার হওয়ার পরে এই মাছগুলো আপনাদের হাতে পৌঁছাতে কমপক্ষে 4 থেকে 7 বদল হয়ে যায়। 4 থেকে 5-7 বদল হয়ে যাওয়ার পর মাছগুলো আপনাদের হাতে পৌঁছায়, সেজন্য অবশ্যই মাছের দাম অনেক বেড়ে যায়, 200 থেকে 300 টাকা বেড়ে যায়, কারণ তাদের গাড়ি ভাড়া আছে, নিজস্ব খরচ আছে, সব মিলিয়ে মাছের দামটা অনেক বেড়ে যায়। আমরা আসলে অনেকেই এই মাছের সাথে জড়িত, অনেক পরিবার আল্লাহ সবার জন্য রিজিক দান করছেন, যাক এই রূপচাঁদাগুলো খুবই সুস্বাদু, মানে আপনাকে বলে বুঝাতে পারবো না, খুবই সুস্বাদু, এগুলোর টেস্ট অন্যরকম আলাদা। এই যে মাছগুলো প্রসেসিং করতেছে ওরা, বড় ছোট মাঝারি সব মাছ আলাদা আলাদা ভাগ করে ফেলতেছে, খুবই সুস্বাদু। আপনাদের আবারও বলতেছি এই মাছটা অনেক সুস্বাদু, এই দেখতেছেন প্যাকেজিং করতেছে ওরা, এটা হলো যে প্রসেসিং বিভাগ, নিয়ে পরিষ্কার করবে, পানি পড়তেছে, মাছগুলো একদম টাটকা, পরিষ্কার করে ফেলবে, কোনো ভেজাল থাকবে না। এনি বাস্কেট মারতেছে, এই যে দেখতেছেন মাছের একটা স্তূপ, বিশাল বড় মাছের স্তূপ, সব চান্দা মাছ, আল্লাহ সবার জন্য রিজিক দান করুন, আল্লাহর নিয়ামত আছে বলে এই এতগুলো মাছ আমরা পেয়েছি। তবে বাংলাদেশে বেশি লাভের আশায় কিছু ব্যবসায়ী রূপচাঁদা ইম্পোর্ট করতেছে। এই ইম্পোর্ট মাছগুলো সাধারণত বাজারে 300 থেকে 400 টাকা পাওয়া যায়। এই ইম্পোর্ট করা মাছ আর এই দেখতেছেন সেম ধরনের দেশি মাছগুলো বাজারে 900 থেকে 1000 টাকায় বিক্রি করা হয়। তাহলে আপনি বুঝেন মাছের কোয়ালিটি এবং মাছের স্বাদটা কতটা ভিন্ন হতে পারে। আল্লাহর কী নিয়ামত, কত মানুষের রিজিক এখানে জড়িত। আপনারা এই যে দেখতেছেন বঙ্গোপসাগর, নীল পানি, একদম পুরোটা নীল পানি, কতটা গভীরে গিয়ে আমরা এই মাছগুলো আরোহণ করি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওগুলো দেখবেন, আপনাদের আশা করি অনেক অনেক ভালো লাগবে। আমার মাছের ভিডিওগুলো দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, নিত্য নতুন কিছু ভিডিও আনার চেষ্টা করতেছি আমি, যেমন ধরেন কম দামে কীভাবে মাছ কিনবেন, ভালো খারাপ মাছ কীভাবে চিনবেন বুঝবেন সেটা আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। এই যে মাছগুলো দেখতেছেন, এগুলো মহান আল্লাহ দেওয়া একদম আসল মাছ, আসল চান্দা মাছ, আপনারা কে তৃপ্তি মেটাতে পারবেন, এতটা টেস্ট। আসুন আমরা একসাথে থাকি, আমার ভিডিওগুলো দেখুন, জানতে থাকুন, আপনিও সচেতন হন, আমিও সচেতন হই, বেজাল মুক্ত মাছ কিনুন।